পাঁচটি মাত্র আয়াত, এই আয়াতের ভার এত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা হলো। তাহলে আমি আপনি কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান একজন ছাত্র যদি জ্ঞান অর্জন করতে চাই নিঃসন্দেহে তার কষ্ট করতে হবে, এগুলো থেকে বহু মাসায়েল ইস্তিনবাত হয়। রবের প্রতি যার বিশ্বাস নেই তার ঈমান কোথায়? আর তার ঈমান যখনই থাকবে না, ঈমান হারা মুসলমান, তার দুনিয়ার জীবনে অপদস্ততা, তার দুনিয়ার জীবনে ব্যর্থতা এবং পরকালীন জীবনে সে স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তার সন্তান যদি জানাজার সালাতে যেয়ে বলে ওই খাস দোয়াটি পড়ে আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আমার পিতাকে আপনি আমার আব্বাকে ক্ষমা করুন, এ জীবন দেওয়ার পরেও আজও কেন আমরা পাশ্চাত্যের এই ধাঁধা থেকে আমরা বের হতে পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ব্যালেন্স করেছেন, হেদায়েত দিয়েছেন, পথ দেখিয়েছেন, এটা হচ্ছে রব। তার সেই রবের নামে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পড়তে প্রশংসা করতে আমাদেরকে আদেশ করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ কল্যাণ যার চান, দিনের ফকি, দিনের জ্ঞান বুঝ, কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর জ্ঞান, আল্লাহর সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি রহস্য, হাদিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দান করেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো জাতি ধর্ম বা গোত্রের মন মানসিকতার মানুষ আমাদেরকে করলে করতে পারতেন, সব আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইচ্ছা। যখন তিনি কোনো কিছু করতে চান ইয়াকুলু লাহু কুন, সেটাকে বলেন কুন, হও ফায়াকুন, সেটা হয়ে যায়। এটা হচ্ছে রবের ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা। তো যিনি আমাদেরকে মুসলমান করেছেন, আরও সাথে সাথে কোনো মাজহাব তরিকা অন্ধ অনুকরণ অনুসরণ না করে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পতাকাতলে থাকার, সেটা মানার তৌফিক আল্লাহ দান করেছেন, আবারও শুকরিয়া আল্লাহর জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আমরা যদি বলি আমরা কোন জ্ঞান অর্জন করব, নিঃসন্দেহে আমরা সবাই এক বাক্যে বলবো সেই জ্ঞান অর্জন করব যেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা যায়। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফাআলাম, আপনি জেনে নিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো রবের জ্ঞান, রবকে, তার জ্ঞান অর্জন করতে হবে। এখানে উল্লেখযোগ্য, আমরা যদি সূরা আলাকের দিকে লক্ষ্য করি সম্মানিত ভাইরা, যে আয়াতগুলো মানবের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের প্রথমেই হেরা পর্বতের গুহায় যে পাঁচটি আয়াত নাজিল হয়েছিল, সেই পাঁচটি আয়াত আলহামদুলিল্লাহ আমাদের অনেকেরই জানা। এই আয়াতগুলো জানা আছে ঠিক, কিন্তু এই আয়াতগুলো নাজিলের প্রেক্ষাপট, আয়াতগুলো কেন নাজিল হলো এবং কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শুরুতে তার নামে পড়তে বললেন, এর মধ্যে অনেক তথ্য এবং তত্ত্ব আছে, আমরা সে বিষয়ে কথা বলে সামনে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক 96 নম্বর সূরার 1-5 নম্বর আয়াত সর্বপ্রথম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াতগুলো অনেক সহজ, আয়াতগুলো ছোট্ট, কিন্তু এই আয়াতগুলো যার উপরে নাজিল হয়েছিল সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাঁচটি আয়াতের ভার নেওয়া তার জন্য অনেক কষ্টকর ছিল। এই আয়াত যখন নাজিল হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারি কিতাবু বাদিউল ওহী, এই শুরুর দিকে সহিহুল বুখারীর শুরুর দিকে যে ওহী অবতরণের সূচনা, এই আয়াত, এই হাদিসগুলো পড়লে যারা পাঠক রয়েছেন, যিনি উস্তাদ রয়েছেন, উস্তাদ ছাত্র সকলের শরীরের পশম শিহরে ওঠে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোনো ওহী নাজিল হতো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শীতের সময় তারপর গরমের মতো, গরমের সময় মানুষের শরীর যখন ঘেমে,
ধর্মাত্ম শরীর ঘাম ভিজে যায়, কপাল ভিজে যায়, শরীর ভিজে যায়, কাপড় ভিজে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতগুলো যখন নাজিল হয়েছে তখন তিনি বলছেন, জিব্রিল আমিন আমার কাছে আসলেন, ফাআতানি জিব্রিল, আমার কাছে জিব্রিল আমিন আসলেন এবং বললেন, ইকরা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তখন আমি বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবারও তিনি বললেন, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আমি দ্বিতীয় বাক্য একই বললাম, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবারও একই বাক্য বললেন, আমি পড়তে জানি না। একই বাক্য বারবার জিব্রিল আমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাগত্তানি জিব্রিল, আমাকে জিব্রিল চাপ দিয়ে ধরলেন, হাত্তা বালাগানি মিন্নাল জুহুদ, জাহাদ, আমার মনে হয় প্রাণবায়ু বের হয়ে যাবে, আমি এমন অবস্থায় পড়লাম। এজন্য তো আয়াত নাজিলের পরে পর্বত গুহা থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করো, আমাকে কম্বল দ্বারা আবৃত করো। ঘটনা যখন বললেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনার বাণী শুনালেন। উল্লেখ্য যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, কোরআন মুখস্থ করা, বোঝা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কিন্তু এই জ্ঞান অর্জন করার জন্য অবশ্যই আপনাকে আমাকে কষ্ট করতে হবে। যেই ছাত্র মাদ্রাসাতে পড়াশোনা করে, আপনারা জানেন মাদ্রাসার পড়াশোনার মধ্যে অনেকে বলবেন সেখানে একসাথে থাকা, এইভাবে খাওয়া, এত কষ্ট করা, এগুলো সহ্য করতে পারে না। যদি সহ্য করতে না পারে তাহলে ওই ছাত্রর ইলেম বা জ্ঞান অর্জন হবে না। আপনি যেহেতু মুসলমান, আমি মুসলমান, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আম কথা, একটা নির্দিষ্ট, একটা সর্বজনীন কথা, যেটা তলাবুল ইলমি ফরিদ আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ, এই বিষয়টা আমরা জানি। কিন্তু আমরা কোন জ্ঞান অর্জনকে ফরজ করে নিয়েছি এটা আমাদের ভাবার বিষয়, ওদিকে আমরা আলোচনা সামনে নেব ইনশাআল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং শিক্ষক, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষক, বেওয়াসিতাতে জিব্রিল, জিব্রিল আমিনের মাধ্যমে তিনি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল করলেন। পাঁচটি মাত্র আয়াত, এই আয়াতের ভার এত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা হলো। তাহলে আমি আপনি কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, একজন ছাত্র যদি জ্ঞান অর্জন করতে চায় নিঃসন্দেহে তার কষ্ট করতে হবে। এগুলো থেকে বহু মাসায়েল ইস্তিনবাত হয়। এজন্যে ধনীর বেটা, ধনীর ছেলে, ধনীর সন্তানের অধিকাংশ ক্ষেত্রে এই মাদ্রাসার জ্ঞান তারা অর্জন করতে পারে না, পরিবেশ দেখেই পালাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আসহাবে সুফফা, সাহাবারা কিছু দিলে খেতেন, নতুবা উপুড় হয়ে পড়ে থাকতেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কখন একটু খাবার হাদিয়া আসবে, সেখান থেকে তিনি খাবেন, আমাদেরকে খাওয়াবেন। তারই সঙ্গী সাথী, অন্যতম সঙ্গী সাথী ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন যে আমার সঙ্গী সাথীরা ব্যবসা বাণিজ্যে চলে যেতেন, আনসারি ভাইরা তাদের মাঠে ঘাটে চলে যেতেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যে চলে যেতেন, আমি আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই লেগে থাকতাম। একদিন বললাম, শিকায়ত করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা, আমি বলি পড়ি কিন্তু আমার সব মনে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাসিয়া তুলে দিলেন, এভাবে কোষ তুলে দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিলেন। ওই দিনের পর থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি আর ভুলেননি। এজন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। সুবহানাল্লাহ। কেউ কিছু দিলে খেতেন, নতুবা মদিনার অলিতে গলিতে সাহাবারা এমন ভাবে পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় কাতর হতেন, হয়ে সেখানে পড়ে থাকতেন। কেউ কেউ মনে হতো আবু হুরায়রা মৃগে রোগী, ঘাড়ের উপরে মাথার উপর দিয়ে চলে গেছেন। বহু ঘটনা হাদিসের পাতায় পাতায় ইতিহাস সাক্ষ্য রয়েছে, ইতিহাস সাক্ষ্য প্রদান করে। এখান থেকে বোঝা যায় দিনের জ্ঞান অর্জন করতে গেলে অবশ্যই কষ্ট করতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে গেলে আপনাকে আমাকে একটু ত্যাগ স্বীকার করতে হবে। তাই বলে আমরা জাল হাদিস বর্ণনা করছি না, মৌজু হাদিস বর্ণনা করছি না, জ্ঞান অর্জন করতে গেলে সুদূর চীন হলেও সেখানে যেতে হবে, আমরা একথাও বলছি না। জ্ঞান বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, নাউযুবিল্লাহ মিন জালিক। কেন নাউযুবিল্লাহ বললাম? এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের নামে নিঃসন্দেহে জালিয়াতি। এজন্যই আহলুল হাদিস যারা রয়েছে তারা স্পষ্ট ব্যাখ্যা দেয়, রাসূলের ওই কথা
যেটা তিনি বলেছেন সেটাই আমরা শুনবো, সেটাই মানবো। আর স্পষ্ট কথা বলি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এমন কোন কথা যদি কেউ বলে যেটা তিনি বলেননি, তিনি বললেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন তার থাকার জায়গা জাহান্নাম করে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে প্রথম জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক, খলক হে রবি আপনি পড়ুন আপনার রবের নামে, আল্লাযী খলক যিনি আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা মিন আলাক যিনি আপনাকে সৃষ্টি করেছেন তো করেছেন, রক্ত পিণ্ড থেকে আপনাকে সৃষ্টি করেছেন। যদিও বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু মতবাদ, ডারউইনের সেই 1859 সালের সেই মতবাদ যিনি জাতির সামনে পেশ করেছিলেন, তার সময়ের অনেক বিজ্ঞানী অনেক দার্শনিক সেই বিষয়টা আদালতে মামলা দায়ের করে তখনই সেই বিষয়টা বাতিল হয়েছে, তারপরে মুসলমানের বাচ্চার সিলেবাসে সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই সম্মানিত ভাইয়েরা, আমরা যা আমরা শুনছি, যারা আমরা যারা দেখছি, আমরা কখনো সরকার হটানোর বা সরকার তাড়ানোর কোনো আন্দোলন করি না। আমরা আন্দোলন করি ওই আন্দোলন যে আন্দোলন নবী রাসূলরা করেছেন, আকীদায় আঘাত হানা আন্দোলন আলহামদুলিল্লাহ আহলে হাদিসরা করে। আহলে হাদিস আন্দোলন, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ নিঃসন্দেহে এমন কোনো কথা বলে না, নিঃসন্দেহে আমরা এমন কোনো কথা বলি না যেই বলার দ্বারা মানুষের ক্ষতি হবে। নিঃসন্দেহে আমরা মুসলমান, আমাদের কবর রয়েছে, আমাদের মিজান রয়েছে, আমাদের সিরাত রয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মুসলমানের বাচ্চা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ডারউইনের মতবাদ চলবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বহু পূর্বে এই মতবাদ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কালাম দ্বারা বিশ্ব মানবতার সামনে উপস্থাপন করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহি নাজিল করেছেন ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক। প্রথম কেন পড়তে বলা হলো? আরে পড়তে বলা হলো কেন আপনি বুঝেন না? মোটরসাইকেল চালাতে গেলে, লক্ষ টাকার মোটরসাইকেল, অবশ্যই মোটরসাইকেল চালাতে গেলে আমাকে নিঃসন্দেহে মোটরসাইকেলের পিক আপ কোথায়, আমি সেখানে গিয়ার কোথায় দেব, আমি সেটাকে ব্রেক হাইড্রোলিক ধরবো না পায়ের ব্রেক ধরবো, এই বিষয়টা যখন বুঝলাম এই জ্ঞান অর্জন করা, ঠিক অনুরূপভাবে যেই সলাতের হিসাব আমার প্রথম নেওয়া হবে, যেই হিসাব আমার কবর থেকে শুরু হবে, যেখানে নাজাত পেলে আমি আমার সব ক্ষেত্রে নাজাত পাবো, সেটা যদি হিসাব কিতাব না কষতে পারি তাহলে আমার জীবন ষোলো আনায় মিছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম মানবতার জন্য প্রথম যে ওহি আল্লাহর পক্ষ থেকে আসলো সেটা ছিল ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক, পড়ুন সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন পরের আয়াতে খলাকাল ইনসানা মিন আলাক, যিনি সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। এখন আমি যদি বলি যে না, বিধর্মীর এই থিওরি, ডারউইনের এই থিওরি আমি যদি বলি যে মানুষ এক সময় বিভিন্ন জিনিসের বিবর্তন হয়, তার এই বিবর্তনবাদকে আমি মেনে নিয়েছি, নিয়ে মানুষ এক সময় বানর ছিল, বানর থেকে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি থেকে হনুমান, হনুমানের চেহারা দেখতে মানুষের মতো, এইভাবে পরিবর্তন হতে হতে এই অবস্থা অবয়বে এসেছে নাউযু বিল্লাহি মিন দালিক। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে আদমকে, মায়ের পেট থেকে আদম প্রত্যেক আদম সন্তানকে সৃষ্টি করেছেন ঈসা রূহুল্লাহ ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন, আদম আলাইহিসসালামের বাম পাজুড়ের উপরের বাঁকাহাড় থেকে, উপরের বাঁকাহাড় থেকে মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, যার বর্ণনা আমরা ক্ষণে ক্ষণে বিভিন্ন জায়গায় বলি। সূরা নিসা 4 নম্বর সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আয়াতটি আমরা শুরুতেই তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, হে বিশ্বাসীগণ, হে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ডেকে বলছেন ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা, তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাস উত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খলাক মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। সেখান থেকে তিনি আদম আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের থেকেই মা হাওয়াকে সৃষ্টি করলেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ,
সেখান থেকে অসংখ্য পুরুষ নরনারীতে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে বের করেছেন, এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের বহু জায়গায় মিন সুলালাতিন মিন তিন, যে সুলালা মিন তিনের কথা বলেন, মাটি থেকে সৃষ্টি করলেন। আর আদম আলাইহিসসালামকে কত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির কথা, মায়ের পেট থেকে কিভাবে নিলেন এ কথা বললেন। এখন আমি আমার মাকে বানিয়েছি বানর, আমি আমার পিতাকে বানিয়েছি বানর, নাউযুবিল্লাহি মিন জালিক। আমরা যারা প্রশাসনে রয়েছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এ জাতি মুসলমান জাতি 90 জন, শতকরা 100 জনের মধ্যে 90 জন মুসলমানের বাস এদেশে। সুতরাং যারা এই পাইতারাগুলো করছে, সম্মানিত সরকারের কাছে আমরা অনুরোধ জানাই, আমাদের লেখনী দ্বারা আমরা জানিয়েছি, আমাদের বক্তব্য দ্বারা আমরা জানিয়েছি, আপনারা এই মুসলমানদের দেশে এই সমস্ত বিষয়কে বাতিল করে মুসলমানদের ইমান কি করে টিকবে, এই বিষয়গুলো, নাস্তিকদের এই বিষয়গুলো সব হটিয়ে মুসলমানদের ইমানপূর্ণ কথা মুসলমানের বাচ্চাদেরকে শিক্ষা দিন, তাহলে তাদের ইমান বাঁচবে। আর আপনি যদি এই সৎ আমলের সৎ সাহস নেন, তাহলে আপনি হবেন যোগ্য মুসলমান, নতুবা আপনার ইমান শুধুমাত্র বাহিরেই থাকবে। ইমান শুধু মসজিদের মধ্যে নয়, ইমান মসজিদের মধ্যেও থাকতে হবে, ইমান বাহিরেও থাকবে। ইমান ভেতরেও যেমন, ইমান বাহিরেও তেমন। মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, সে গোপনেও করেছে, প্রকাশ্যেও করেছে, সে রাতেও করেছে, সে দিনেও করেছে। এজন্য মুসলমান জাতি হচ্ছে আত্মসমর্পণকারী জাতি, তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। আর দুনিয়ার কোনো বিধান, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা তাকে গ্রাস করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপরে ওহী নাজিল করলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইকরা, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন, হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন রক্তপিণ্ড থেকে। মানবের ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় উপস্থাপন করেছেন। সুতরাং এই ইতিহাসকে, আল্লাহর অস্তিত্ব, এই ইতিহাসকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির অস্তিত্ব নিয়ে তাদের অস্বীকার রয়েছে, তাদের ইমানের প্রশ্ন রয়েছে। ইমান ভঙ্গ হওয়ার বড় একটা কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টিকে অস্বীকার করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির সুমতি সুবুজ দান করুন, আল্লাহুম্মা আমিন। এ প্রোগ্রাম থেকে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ দোয়া করছি যারা এরকম বিধর্মীদের মতবাদ মুসলমানদের উপরে চাপাতে চায়, আল্লাহ তাদের এই সমস্ত বাতিল হটকারী সিদ্ধান্তকে, মুসলমানদের ইমানি আকিদার উপরে যে প্রভাব ফেলবে সেই প্রভাব, এই শয়তানি প্রভাবকে দূর করে দিয়ে ইমানি প্রভাবকে বিজয়ী করুন, আল্লাহুম্মা আমিন। কেন আমরা এই বিষয়গুলো কথা বলছি? কারণ ঘুনে ধরা উইপোকা, উইপোকা ঘুম ধরে এক জায়গায়, বাস লম্বা বাস, লম্বা বাসের এক জায়গায় ঘুম ধরে, সমস্ত জায়গায় আস্তে আস্তে খেতে খেতে ওই পুরা বাসটাকে নষ্ট করে দেয়, পুরা রোটাকে নষ্ট করে দেয়, পুরা গৃহটাকে নষ্ট করে দেয়। এক জায়গায় যখন লেগেছে, ওই জায়গা থেকে উইপোকা তাড়াতে হবে, নতুবা পুরা বাসটা কিন্তু খেয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি ওই সমস্ত নামধারী মুসলমান যারা তাদের মায়ের পেট থেকে হওয়ার পরেও এই সমস্ত থিওরিকে, এই সমস্ত ইজমকে তাদের জীবনে মেনে নিতে চায়, তারা পড়া শিক্ষকও হতবিহ্বল হয়ে যায়, হতচকিত হয়ে যায়, আরে বলে কি। তারপরে শিক্ষককে যখন ছাত্র প্রশ্ন করে, উস্তাদ জি তাহলে কি আমরা বানর থেকে এসেছি, তখন উস্তাদ বলে বা শিক্ষক বলে, আরে এটা ডারউইনের থিওরি। কিন্তু ডারউইনের থিওরির ব্যাপারে যখন আমরা কথা না বলবো, তখন একের পর এক এ সমস্ত থিওরি মুসলমানের বাচ্চার ব্রেনে ঢুকবে, ও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না, ও আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে না। আর রবের প্রতি যার বিশ্বাস নেই তার ইমান কোথায়? আর তার ইমান যখনই থাকবে না, ইমান হারা মুসলমান, তার দুনিয়ার জীবনে অপদস্ততা, তার দুনিয়ার জীবনে ব্যর্থতা, এবং পরকালীন জীবনে সে স্থায়ী জাহান্নামী হয়ে যাবে। তার ইমান যখন শুরুতে হারা হবে আল্লাহর ব্যাপারে, আল্লাহ মুসলিম জাতির ইমান হারা থেকে আল্লাহ রহম করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বললেন চতুর্থ আয়াতে, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আমরা আরেকটু না বললেই নয়, আমরা যারা এই মতবাদকে বিশ্বাস করে নিয়েছি তাদের কাছে প্রশ্ন, এ পৃথিবীর কোথাও কি এমন হয়েছে, এ পৃথিবীর কোথাও কি এমন হয়েছে যে মানুষের, বানরের মতো কোনো মানুষের পেছনে লেজ দেখা গেছে? অসম্ভব, এটা তো যায়নি, এটা তো হয়নি, পৃথিবীর কেউ নজির দেখাতে পারবে না। আপনি এই মতবাদকে আমি আপনি মানতে পারি না। যারা এই কাজ করেছেন তাদেরকে বলবো, আমরা ছোট্টবেলায় পড়েছি
ইসলাম শিক্ষা। যদিও সেই শিক্ষার মধ্যে মাযহাবি বিভিন্ন ফিরকা বা তরিকা ছিল, তারপরে সেই শিক্ষাকে বাতিল করে আবার নতুন করে অন্য কোন শিক্ষাকে ঢুকানো হয়েছে। আমরা বিনীত অনুরোধ করব, আমরা মুসলমান, আমরা ওযু শিখব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী সালাত শিখব। আরে পার্শ্ববর্তী রাষ্ট্র মালয়েশিয়া, যেখানে 50% বা 60% মুসলমান মাত্র, তাদের দিকে লক্ষ্য করুন, সে জাতি অনেক উন্নত শিখরে আরোহিত হয়েছে। আমরাও পারব, আমরাও, তারা যেমন বাধ্যতামূলক করেছে প্রায় নবম দশম শ্রেণী বা মাধ্যমিক লেভেল পর্যন্ত, আমরাও করি। যারা মুসলমান তারা তাদের ধর্মকে পালন করবে, তাদের ধর্মকে লালন করবে, ছোট্টবেলা থেকে একটা বাচ্চা শিখবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম কথা বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফাআবাহু ইউহাব্বিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। হাদিস বর্ণনা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আরে সাহাবারা শোনো, তোমরা কি কোনোদিন দেখেছো বকরিকে বকরির বাচ্চা প্রসব করতে, বকরিকে বকরির বাচ্চা প্রসব করতে, তার বকরির বাচ্চা কান কাটা নাক কাটা এই খুদ যুক্ত বাচ্চা এরকম দেখেছো নাকি? সাহাবারা বললেন, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি বললেন, আদম সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম পূর্ণ অবয়ব দিয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করান, ফাআবাহু ইউহাব্বিদানহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, আও ইউনাসসিরানিহি, অতঃপর তার পিতামাতা তাকে নাসারা বানাই, আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে নাসারা বানাই। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? কারণ মানুষ যে এভাবে পরিবর্তন হয়, মানুষ যে এভাবে পরিবর্তন হয়, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার উদ্দেশ্য বললেন, শিক্ষা কিভাবে অর্জন করতে হবে, কার নামে পড়তে হবে। আমার বাচ্চা যদি সকালবেলা উঠে ডিওজি ডগ, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পড়ে ডিম, তাদের খাড়ার দুটো শিং, এভাবে কেজি স্কুলে যায় আর ওই বিদ্যা অর্জন করে, আমরা বলছি না, আমরা বলছি আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাবেন না, ডাক্তার বানানো কুফুরি, এরকম কোনো কথা আমরা বলি না। কিন্তু সে যদি সলাত আদায় না করতে পারে, সে যদি ওযু শিখতে না পারে, কিভাবে সলাত আদায় করতে হয়, কোন অক্তের সলাত কত রাকাত, কোন অক্তে কোন সুন্নাতের রাতে বা রয়েছে, কত রাকাত সুন্নাতের হেফাজত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জামিনদার হয়েছেন, অর্থাৎ জাহান্নাম তার জন্য হারাম হবে, এরকম বিষয়গুলো যদি সে যদি না জানে, তাহলে সে মুসলমানের বাচ্চা কি করে হলো? আরে ভাই, আপনি আমি যখন মারা যাব, আপনি আমি যখন পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করব, পার্শ্ববর্তী ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসে যখন জানাজার সলাত আদায় করবে, ও যখন সলাত আদায় করবে, সে যেভাবে ক্রন্দন করবে, আপনার সন্তান যদি জানাজার সলাতে যেয়ে বলে ওই খাস দোয়াটি পড়ে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আমার পিতাকে আপনি আমার আব্বাকে ক্ষমা করুন, ওয়ারহামহু, আল্লাহ আপনি আমার আব্বার উপরে রহম করুন, ওয়াফু আনহু, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দিন, আল্লাহ উত্তম পরিবার আমার পিতাকে দান করুন, দুনিয়াতে যেমন ছিল তার থেকে উত্তম দান করুন, আল্লাহ আমার আব্বাকে ওই গুনাহখাতা থেকে মাফ করে দিন, যেমনি ভাবে সাদা কাপড় থেকে ময়লা দূর হয়, যেমনি ভাবে শিশিরের দ্বারা শিশির এমন স্বচ্ছ, ওরকম স্বচ্ছ আল্লাহ আপনি আমার আব্বাকে দূর করে দিন, ও আইযু মিন আযাবিল কবরি ও মিন আযাবিন নার, আল্লাহ আমার আব্বাকে জাহান্নামের শাস্তি থেকে আপনি রক্ষা করুন, আল্লাহ আমার আব্বাকে আপনি জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন, এই দোয়া আপনার সন্তান করবে, আমি যখন জানাজা পড়াবো আমার চোখ দিয়ে ওইভাবে পানি আসবে না। সন্তান যদি সন্তানের মতো লালন পালন না করতে পারি, আমার জীবনের টাকা পয়সা অর্থ সম্পদ আমার সবই ব্যর্থ হবে, আমি আমার সন্তানকে কি শিক্ষায় শিক্ষিত করছি? আমি একটা লেভেল পর্যন্ত তাকে মাদ্রাসায় পড়াতে পারি, দিনই শিক্ষা অর্জন করাতে পারি, তারপরে না সে অন্য স্তরে যাবে, তারপরে না সে অন্য জায়গায় যাবে, তাহলে সে আর ওই ইউনিভার্সিটি লেভেলে যে সে নাস্তিক হবে না। আমাদের চোখে দেখা বিশ্বাস করুন, আমাদের চোখে দেখা, আমাদের চোখে দেখা মাওলানা সাহেবের ছেলে, মাওলানা সাহেবের ছেলে ঢাকা ইউনিভার্সিটির এক ডিপার্টমেন্টে পড়েছে, সেই ডিপার্টমেন্টের নাম হচ্ছে ফিলোসফি ডিপার্টমেন্ট, তার পিতা মাদ্রাসার শিক্ষক ছিলেন, তার ছেলে নাস্তিক হয়ে গেছে। ঢাকার আজিমপুরে যখন ছিলাম, এই আমি নিজে আমার নিজের চোখে দেখা, তার মুখ থেকে ওই বাণীগুলো শুনলে আজও সেই কথাগুলো কানে আমার ড্রপ খায়, কানে কানকে বাধাগ্রস্ত করে, বিবেককে নাড়া দেয়। আমরা বলছিলাম প্রকৃত শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এই জ্ঞান অর্জন যদি আমরা করতে বা করাতে ব্যর্থ হই, নিঃসন্দেহে আমরা ওই আসমানি বিধানের শুরুর যে আয়াত, ওই বিধানকে অস্বীকার করতে বসবো। আল্লাহ রাব্বুল আলামিন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, হে নবী আপনি পড়ুন, আপনার রব অতি দয়ালু।
আল্লাযী আল্লামা বিল কলম, যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। এখানে বোঝা যায় লেখাপড়া হবে শুধুমাত্র মৌখিক না, এখানে খাতা কলমেও হবে, লেখাপড়া লিখিতও থাকবে, লেখাপড়া মৌখিকও থাকবে। উস্তাদ দার্স দিবেন, ছাত্ররা কখনো কখনো শুনবে, আবার কখনো কখনো লিখবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি স্বয়ং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পদ্ধতিতে শেখাচ্ছেন জিব্রিল আমিনের মাধ্যমে। ফালিল্লাহিল হাম, আলহামদুলিল্লাহ। الذي علم بالقلم علم الانسان ما لم يعلم। হে নবী আপনি পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন কলম দ্বারা শিক্ষা দিলেন, ওই কলম মানুষকে এমন ভাবে শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে শিক্ষা দিয়েছেন মানুষ যা জানতো না। আপনি আমি 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠার জ্ঞান অর্জন করে আমি বড় ডক্টর, আমি বড় বহু কিছু হয়েছি, কিন্তু আমার মধ্যে আল্লাহ নেই, আমার মধ্যে রাসূলের সুন্নাত নেই, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আকীদা নেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা নেই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নেই, আমার 16 আনায় মিছে, আমার কাছে যখন মালাকুল মউত আসবে আমি কি জ্ঞান অর্জন করেছি, আমি কি জ্ঞান অর্জন করেছি। যদিও ব্রিটিশরা এদের শাসন করেছে, ব্রিটিশরা এদের শাসন করেছে, ব্রিটিশদের থিওরি ছিল এই, এরা যাতে হবে ইন্ডিয়ান, কিন্তু এদের কৃষ্টি, এদের কালচার, এদের সভ্যতা, এদের সংস্কৃতি, এরা সবই থাকবে ইংরেজ। আপনি বিভিন্ন ইতিহাসের বই পড়ে দেখুন, তাদের লেখা তাদেরই বক্তব্য, যে সময়ে তারা শাসন করেছে দেশকে তাদেরই বক্তব্য, এই জাতি হবে এরা রক্তে বর্ণে হবে ইন্ডিয়ান, কিন্তু এদের কৃষ্টি কালচার, এদের সভ্যতা সংস্কৃতি হবে ইংরেজ। লক্ষ্য করুন, আজকে বাংলা ভাষাকে রক্ষা করার জন্যে, বাংলা ভাষা অর্জনের জন্যে এদেশের বহু মানুষ তাদের জীবন দিয়েছে। আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের এই জীবন দেওয়াকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এই জীবন দেওয়ার পরেও আজও কেন আমরা পাশ্চাত্যের এই ধাঁধা থেকে আমরা বের হতে পারলাম না। বোঝা যায় আমরা দেশ স্বাধীন করেছি বহু আগে, কিন্তু আমরা সার্বিকভাবে স্বাধীন হতে পারি নাই। আমরা স্বাধীন হতে পেরেছি, আমরা স্বাধীন হয়েছি, এজন্যই তো কবি বলেন, আরে স্বাধীনতা অর্জন করা অনেক সহজ, স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। যারা স্বাধীনতা অর্জন করেছে তাদের জন্য উদ্দেশ্য বলবো, আমরা এদেশের বাঙালি, আমরা এদেশের মুসলমান, নিঃসন্দেহে 97% মুসলমান এদেশের মানুষ, আমরা এই বাক্যই বলবো, আমরা কেন প্রাচ্যে এবং প্রাচ্যত্বের আমরা নীতিরীতি অনুসরণ করবো, আমরা তো জাতে বাঙালি, আমরা তো জাতে মুসলমান, সুতরাং আমাদের ইমান বাজবে যেটাতে, আমাদের বাংলা ভাষা যেটাতে বাজবে, আমরা সেদিকেই পথ আগাবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক জ্ঞান অর্জন করেও তাকে জ্ঞানী বলা যায় না, জ্ঞানের জাহাজ হলেও জ্ঞানী বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী, জ্ঞান কাকে বলে, জ্ঞান কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে নিশ্চয় তারাই ভয় করে যাদের জ্ঞান রয়েছে, যারা আলেম শ্রেণীর, যারা জ্ঞানী মানুষ, তারাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করে। এখন আপনি বলবেন, জ্ঞান পরিমাণ পরিমাপ করার নীতি নির্ধারণ কি? একজন মানুষ যে আলেম তার নীতি নির্ধারণ তাকে কিভাবে মাপবো আমি? একজন মানুষ যে আলেম, আলেম হয়েছে তো আলেমের নীতি বা আলেম কোন মানদণ্ডে, কোন নীতিতে আমরা মাপবো? শুরুতে যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছিলাম সুরা আল ইমরান 3 নম্বর সুরা 190 এবং 91 নম্বর আয়াত, আলেম কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইল, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কু'উদা ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, তিনি স্পষ্ট করেছেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহ, আসমান এবং জমিন সমূহ, আসমানের উপরেও 7 স্তর, উপরেও 7 নিচেও 7, এই স্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের আবর্তনকাল, রাত আসে দিন যায়, দিন যায় রাত আসে, এই যে আবর্তনকাল, এই ঘূর্ণায়মান, এর মধ্যে জ্ঞানী শ্রেণীদের জন্য উপদেশ রয়েছে,
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ الله رب العالمين جرى الله رب العالمين شرون كوري ترى شوية بوشي شرب أبوستاي ابن بولتي تاكي ربنا هي আমাদের رب হে আমাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা খালাকতা হাযা বাতিলা আপনি বাতিল নিরর্থক কোন কিছু সৃষ্টি করেন নাই ফাকিনা আযাবান নার অতএব আল্লাহ আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন আল্লাহুম্মা আমিন যারা রবের সৃষ্টি নিয়ে গবেষণা করে যারা আসমান সৃষ্টি নিয়ে যারা জমিন সৃষ্টি নিয়ে যারা রবের সৃষ্টি তত্ত্ব নিয়ে গবেষণা করে যারা আল্লাহ রাব্বুল আলামিন রব তিনি এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে রবের পরিচয় খুঁজে পায় যারা রবকে শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে ওই বিষয়গুলো নিয়ে স্মরণ করে এবং বারবার বলতে থাকে আল্লাহ আপনি নিরর্থক কিছু সৃষ্টি করেননি মনে হয় দেখলে মনে হয় মশাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন মশার কাজটা কি মাছির কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টির নিজাম তিনি মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন উপকরণ দিয়ে সৃষ্টি করেছেন সাথে সাথে মানুষকে ব্যালেন্স করেছেন সাব্বিহ ইসমা রব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন ব্যালেন্স করেছেন হেদায়েত দিয়েছেন পথ দেখিয়েছেন এটা হচ্ছে রব তার সেই রবের নামে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ পড়তে প্রশংসা করতে আমাদেরকে আদেশ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি তত্ত্ব নিয়ে এখন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টির একটা তত্ত্ব স্পষ্ট করেছেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 190 এবং 91 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করেছেন এখন আমি যদি বলি যে বিগ ব্যাং থিওরির মাধ্যমে এখন আমি যদি বলি বিগ ব্যাং থিওরি এই থিওরি মহাবিশ্বের মহাবিস্ফোরণ এর মাধ্যমে একদিন বিশাল এই পৃথিবী একটা উত্তপ্ত ময়দান ছিল উত্তপ্ত ময়দান থেকে এই হয়েছে সেই হয়েছে এভাবে হতে হতে পৃথিবীর মহাবিস্ফোরণ হয়েছে এখান থেকে বিগ ব্যাং থিওরি এই থিওরি যেই থিওরি দিয়েছিল এডুইন হাবল তিনি বলছিলেন এই পৃথিবী 1375 কোটি বছর নাকি আগে সৃষ্টি হয়েছে এই বিগ ব্যাং থিওরির মাধ্যমে যদি কেউ বিগ ব্যাং থিওরিকে বিশ্বাস করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত যাবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আগে জ্ঞানী হতে হবে যারা এই সমস্ত বিষয় নিয়ে জ্ঞান গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে এরাই তো মূলত উলে আলবাব তারাই জ্ঞানী শ্রেণী আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তারাই প্রকৃতপক্ষে ভয় করে যারা আলেম শ্রেণীর যারা ভাবুক শ্রেণীর যারা জ্ঞানী শ্রেণীর যারা আল্লাহর বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে রবের পরিচয় খোঁজার চেষ্টা করে সুতরাং আমরা ওই বিগ ব্যাং থিওরির কথাও মানতে পারি না যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন তিনি আসমানকে কিভাবে সৃষ্টি করেছেন তিনি জমিনকে কিভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টি তত্ত্বগুলো কোরআনের পাতায় পাতায় আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস নাম্বার 620 আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হলো তখন সাথে সাথে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতে শুরু করলেন এবং আল্লাহর কাছে কান্নাকাটি করলেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুন দুর্ভোগ দুর্ভোগ ওই ব্যক্তির জন্য লেমান করাআহা যে এই আয়াত তিলাওয়াত করে লেমান করাআহা যে আয়াত এই আয়াত তিলাওয়াত করে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ালাম ইয়াকরা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা কিন্তু এটা নিয়ে চিন্তা করে না তার জন্য দুর্ভোগ যাদের বাড়িতে কোরআন অনুবাদ রয়েছে আপনারা অনুবাদগুলো একটু দেখবেন এই দুটি আয়াতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত দুটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো
তখন তিনি দাঁড়িয়ে গেলেন, সালাত আদায় করলেন, ক্রন্দন করলেন এবং বললেন, ওয়াইলুন, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য, লিমান করাহা, যে ব্যক্তি এই আয়াত তিলাওয়াত করে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, এই ব্যাপারে সে চিন্তা গবেষণা করে না, তার জন্য দুর্ভোগ। তার মানে এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু জ্ঞানের মধ্যে নিহিত রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা পড়তে হবে সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের চিন্তা শক্তিকে শক্তিশালী করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম কোন জ্ঞান অর্জন করতে হবে, প্রকৃত জ্ঞান অর্জন নিয়ে আমরা কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আসমান সৃষ্টি করেছেন, কিভাবে জমিন সৃষ্টি করেছেন, তার সৃষ্টি তত্ত্ব, তার সৃষ্টি রহস্য, তার সৃষ্টির মাঝে যে কি বুঝ রয়েছে, এই বুঝগুলো যদি আমরা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান, আমাদের যে ঈমান রয়েছে ঈমানকে আরো বেশি উন্নত উন্নত শিখরে পৌঁছাতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞানের কথা বললেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন বললেন, মাইরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন। এখানে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই নবী যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বহু স্থানে সূরা হাক্কার মধ্যে তিনি স্পষ্ট করেছেন, সূরা নজমের মধ্যে স্পষ্ট করেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহুইহা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা ইয়ানতিকু আনিল হাওয়া এই আয়াতগুলো আমরা সবাই জানি, কিন্তু যখন বলি এটা রাসূলের হাদিস, এটা মানা যাবে আর এটা মানা যাবে না, তখন বলে নতুন হাদিস আবার কোত্থেকে আবিষ্কার হলো। দেখবেন যখনই বলা হলো যে ভাই এই ব্যাপারে দলিল আগে জানা ছিল না, এখন আমি জানতে পেরেছি এটা সহিহ হাদিস, এই আগেরটা দঈফ হাদিস, ওটা মানা যাবে না, সহিহ হাদিস মানতে হবে, তখন বলবে হাদিস মনে হয় আহলে হাদিসরা কত যে বড় কারখানা পাইছে, কয়দিন পর পরে শুধু সহিহ হাদিস নিয়ে আসে, কয়দিন পর পরে শুধু সহিহ হাদিস নিয়ে আসে, কয়দিন পর পরে। আরে আপনি তো জানেন কম আপনার আমার ইলেম কতটুকু, আপনার আমার ইলেম কতটুকু, ইলেমের ব্যাপারে সহিহুল বুখারীতে কিতাবুত তাফসীরের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে তাফসীর নিয়ে এসেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, ওই আয়াতের তাফসীর করতে যে ঘটনা নিয়ে আসলেন মুসা এবং খাজিরের, ওই নৌকার উপরে বসা চড়ুই পাখি, ওই চড়ুই পাখির ঠোঁট আর বিশাল সমুদ্র, চড়ুই পাখি সমুদ্রের মধ্যে ঠোঁট ডুবালো, ডুবানোর পরে চড়ুই পাখির ঠোঁটের উপরে কতটুকু পানি থাকতে পারে, এর চেয়েও কম পানি, কম পানি হচ্ছে মানুষের ইলেম, বিশাল সমুদ্র এর চেয়ে বেশি হচ্ছে আল্লাহর ইলেম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমি অল্প জ্ঞান নিয়ে আমি কোথায় যাচ্ছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন, মাইরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন, আরে আল্লাহর জান কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের স্রষ্টা, কল্যাণের ধারক অকল্যাণের ধারক, কল্যাণ রয়েছে তার কাছে, কল্যাণ রয়েছে তার কাছে, অকল্যাণ তার কাছে, তিনি যা ইচ্ছা তাই করেন, আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই কল্যাণ আমি আপনি চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাইরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ কল্যাণ যার চান, দিনের ফকি, দিনের জ্ঞান বুঝ, কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহর জ্ঞান, আল্লাহর সৃষ্টি তত্ত্ব, সৃষ্টি রহস্য, হাদিসের জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান তাকে দান করেন। তাহলে এখন বুঝে নিতে হবে কল্যাণের মধ্যে আছে কে আর অকল্যাণের মধ্যে আছে কে। যেই জ্ঞান মানুষকে বস্তুবাদী শিক্ষা দেয়, যেই জ্ঞান মানুষকে দুনিয়া পূজারী হতে শিক্ষা দেয়, যেই জ্ঞান মানুষকে আখিরাত থেকে ভুলিয়ে ফেলে, যেই জ্ঞান তার কবরকে ভুলিয়ে ফেলে, নিঃসন্দেহে সেটা জ্ঞান না। যেই জ্ঞান মানুষকে তার সৃষ্টি রহস্য সম্পর্কে ভাবায়, যেই জ্ঞান তার রবকে চেনাই, যেই জ্ঞান অর্জন করলে মা তার অধিকার বোঝে, স্ত্রী তার অধিকার বোঝে, স্বামী তার অধিকার বোঝে, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার, সন্তানের অধিকার, প্রত্যেকটা অধিকার ইসলাম সেপারেটলি পৃথক পৃথকভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, স্বামীর যেমন অধিকার স্ত্রীর তেমন অধিকার, স্বামী স্ত্রীকে স্নেহ ছেলের চোখে দেখবে, আবার স্ত্রী স্বামীকে দেখবে শ্রদ্ধার চোখে, একজন বড় তার ছোটকে স্নেহ করবে, আবার ছোট বড়কে শ্রদ্ধা করবে, যদিও সমাজ থেকে এগুলো বিলুপ্তির পথে। কেন এগুলো বিলুপ্তির পথে জানেন? আমাদের শিক্ষা ব্যবস্থার এই অধঃপতনের কারণেই মূলত এই অধঃপতন এসেছে। স্কুলের ছাত্ররা আজকে শিক্ষককে সম্মান করে না,
কেন এই পরস্পরের এই বৈপরীত্য, কেন পিতামাতার বাড়িতে মানে ঘরে বাহিরে সর্বত্র এই বৈপরীত্য লক্ষ্য করা যায়, আমরা সেটাই বলবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আগেই বলেছি আদম সন্তান ও গড়ে ওঠে ও জন্মগ্রহণ করে ইসলামের উপরে, ও ইসলাম থেকে ওর পিতামাতা যেভাবে তাকে গড়ায় সেভাবেই সে গড়তে থাকে। সে এক পর্যায়ে মুসলমান হতে পারে, ইহুদিও হতে পারে, খ্রিস্টানও হতে পারে। আল্লাহ আমাদের সন্তানদেরকে ইমানের উপরে থেকে তারা যেন মুসলমান হয়, তারা যেন আত্মসমর্পণকারী হয় আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন, মাইরিদিল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন, দ্বীনের বুঝ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন, ওই কল্যাণের জ্ঞান তাকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চার, সুতরাং আমরা এখানে কল্যাণের আশাদারি হব। আমরা কোন প্রতিষ্ঠানে পড়ব, যেই প্রতিষ্ঠান ব্রিটিশরা 1780 সালে কলকাতায় স্থাপন করেছিল কিছু মুসলমানদের বুঝ দেওয়ার জন্যে, সেই মুসলমান সেখান থেকে বিভক্ত হয়েছে, কেউ আলিয়া, কেউ কৌমি, কেউ খারেজি, আবার কেউ জেনারেল লাইন, কেউ কেউ ভেবে নিয়েছে, মানুষ মনে হয় এমন এক শ্রেণীর মানুষ ভেবেই নিয়েছে, আরে ধর্ম তো হুজুরদের পকেটে থাকবে, হুজুররা মসজিদে আল্লাহ আল্লাহ করবে, আমরা দুনিয়া চালাবো, হুজুররা কেন আবার এদিকে আসবে। আমরা বলতে চাই, আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ, থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাজহাবি সংকীর্ণতাবাদ। বিজাতীয় মতবাদ মুসলমান মানতে পারে না, বিজাতীয় সভ্যতা আমি আপনি মানতে পারি না, কারণ আমার মাথার উপরে আমার তাকদীর, আমার ইমান পরস্পর আল্লাহ রাব্বুল আলামিনের ইমানের সাথে সম্পৃক্ত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানের সাথে সম্পৃক্ত। সুতরাং ইমান হারা যেন আমরা না হই, ইমান কোন দিকে আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন এই কথা বলছি, কারণ জ্ঞান যার নেই, জ্ঞান যার নেই, আরে ইহুদি বুঝেছে এই বিষয়, ইহুদি বুঝেছে, ইহুদি বুঝেছে এই জন্যে বহু পূর্বে স্ট্যানলি হল, তিনি হচ্ছে আমেরিকান ফিজিওলজিস্ট, তিনি অনেক আগেই বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন থ্রি আরএস, আরে শুনে নাও পৃথিবীবাসী, ইহুদি বুঝেছে যদি তুমি তোমার সন্তানকে তিনটা আর শিক্ষা দাও, রিডিং শিক্ষা দাও, তুমি পড়া শিক্ষা দাও, রাইটিং তথা লেখা শিক্ষাও, আবার অ্যারিথমেটিক্স তুমি গণিত শিক্ষা দাও, লিভ দ্য ফোর্থ, আর যদি অ্যাবসেন্ট করে দাও চতুর্থ নম্বর বিষয়টা, সেটা হচ্ছে রিলিজিয়ান, সেটা হচ্ছে ধর্ম, তাহলে ইফ উইল গেট দ্য ফিফথ, আরে তুমি পঞ্চম নম্বরটা পাবে, সেটা হচ্ছে রাস্কেল, তোমার সন্তান হবে বেয়াদব। বুঝলো ইহুদি, কিন্তু আমি মুসলমান বুঝতে পারিনি, এজন্য আমার সন্তান বিপদগামী হয়েছে। আমি আমার সন্তানকে ইব্রাহিম আলাইহিসসালামের ওই যে সন্তান, আমরা বলি সন্তান সুশিক্ষা দিয়েছি, তারপরেও সন্তান বিপদগামী হয়েছে। আরে আপনি মা, আপনি পিতা আগেই দোয়া করুন, ইব্রাহিম আলাইহিসসালাম ওই 100 বছরের কাছে যে আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা সৎ পুত্র সন্তান দান করুন। আপনি তো বলবেন না, চার মেয়ে, এখন আল্লাহ কানা হোক, খোড়া হোক, ল্যাংড়া হোক, একটা সৎ, আল্লাহ একটা ছেলে দিলেই হয়েছে। আল্লাহ আবার ছেলে নিতে কেউ মাজারেও যায়, বড় তাবিজও ঝুলায়, আবার শিরকও করে, অথচ সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা পুরুষ সন্তান, যাকে ইচ্ছা মেয়ে সন্তান, যাকে ইচ্ছা পুরুষ নারী উভয়ে দেন, আবার কাউকে না দেন, এটা কোরআনের আয়াতেরই তরজমা। সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে। আরে সন্তান তো চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, সন্তান তো চেয়েছিলেন নবীরা, তারা বারবার যখন চেয়েছেন ওই একই বাক্য বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, তাই তো আল্লাহ আয়াত নাজিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমরা সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, এমন এক সন্তান ইব্রাহিমকে দান করো সে যেন অনুগত হয়। এই জন্যেই যখন পিতা ছুরি চালাবে, সন্তান প্রস্তুত, পিতাও প্রস্তুত, পিতা জিজ্ঞাসা করছে, হে ইসমাইল, তুমি কি তোমার আমি রবের যে আদেশ এই ব্যাপারে তুমি কি একমত? তখন সে বলেছিল, ইয়া আবাতিফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার আব্বা, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ এসেছে আপনি বাস্তবায়ন করুন, আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ, এই হচ্ছে পিতা, এই হচ্ছে সন্তান। সুতরাং সেরকম সন্তান আল্লাহর কাছে চাইতে হবে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা,
আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন এইভাবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ আমাদের উত্তম সন্তান দান করুন এই উত্তম সন্তান যেন প্রকৃত শিক্ষা অর্জন করে যেই শিক্ষা অর্জন করলে তার রবকে চেনা যায় মানুষের রবকে মানুষ চিনতে পারে তার কবরকে চিনতে পারে শিক্ষার উদ্দেশ্য আমার আপনার জন্য না হয় পাশের বাড়ির ছেলে মাসে ইনকাম করে লক্ষ টাকা বাবা তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে বাবা তোমাকে ওই পর্যন্ত যেতে হবে এরকম নিয়ত যদি থাকে আপনি পাবেন ঠিক আপনার পরকাল হারাবে এর আগেও বলেছি এখনো বলছি সুতরাং প্রকৃত শিক্ষা আমাকে অর্জন করতে হবে প্রকৃত শিক্ষা আমার সন্তানকে দেওয়ার চেষ্টা করতে হবে প্রকৃত শিক্ষা মক্তবে চালু করতে হবে অনেক জায়গায় মসজিদ আছে মক্তব নেই হে ভাই আপনার দুনিয়া দিন সবই চলে আপনি মক্তবের ইমাম সাহেবকে বেতন দিতে পারেন না মক্তবের ইমাম সাহেবের বেতন দিতে যে ওই 2000 3000 টাকা দিতে যে কত খয়রাতি কত খয়রাতি আল্লাহু আকবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বললাম আপনি মক্তবটাকে শুরু করুন আপনি বন্দোবস্ত করুন আমরা তো মক্তবেই শিখেছি মক্তবে আমাদের হাতে খড়ি আমাদের উস্তাদ আমাদের মক্তব থেকে আর এর পূর্বে আপনারও উস্তাদ দেখেন আপনার মক্তব থেকে কিন্তু আপনার সন্তানকে কিন্তু আপনি মক্তবে পাঠান নাই ভুল করেছেন মস্ত বড় ভুল করেছেন হে মা হে বোন হে পিতা হে ভাই আপনাকে অনুরোধ করে বলবো আপনার সন্তান আমার সন্তান যেন এই মূল ধারার শিক্ষা থেকে দূরে না যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা আর সামনের দিকে আগাচ্ছি না আমাদের এখানেই আমাদের আলোচনা ইতি টানছি আপনারা যারা আমাদেরকে দাওয়াত করেছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিশেষ করে শুকরিয়া জ্ঞাপন করছি সাথে সাথে আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে বলতে চাচ্ছি আমরা নিঃসন্দেহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের নাম শুনেছি আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ থাকবে না ইসলামের নামে কোনো রূপ মাজহাবি সংকীর্ণতাবাদ ইনশাআল্লাহ তাবলিগ ইস্তেমা রাজশাহী নওদাপাড়া ট্রাক টার্মিনালে প্রতি বছরের ন্যায় হয় এবারও হবে ইনশাআল্লাহ 23 এবং 24 ফেব্রুয়ারি আপনারা সেখানে যাবেন বিবর্তনবাদ বিষয়ে মুহতারাম আমিরে জামাত বই লিখেছেন বইয়ের স্টলে অনেকগুলো বই পাবেন একটা করে বই হলেও আপনারা একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি মানুষ কিভাবে সৃষ্টি হলো সৃষ্টি তত্ত্ব সম্পর্কে পরিবার গঠন সম্পর্কে তারপরে মাদ্রাসা পাঠ্যবই সমূহের অন্তরালে মাদ্রাসার বইয়ের মধ্যে কত যে শত শত হাজারো হাজার ভুল আকিদা মুসলমানের বাচ্চার মগজে ধোলাই দেওয়ার জন্য ঢুকানো হয়েছে সেখানে মুহতারাম আমিরে জামাত ওই বইটা পৃষ্ঠা নম্বর সহ কত পৃষ্ঠা কোন বই সবই উপস্থাপন করেছেন আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাবলিগ ইসলামে আপনাদের দাওয়াত রইল আপনারা সেখানে যাবেন ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি সেখানে বিষয়ভিত্তিক আলোচনা হয় নিঃসন্দেহে এমন কোনো কথা বলা হয় না যা কোরআন এবং হাদিসের বাহিরে কোরআন এবং হাদিসের মধ্য থেকে বিষয়ভিত্তিক আলোচনা সেখানে হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাথে সাথে দোয়া চাচ্ছি আমরা এই দাওয়াতগুলো কেন দিচ্ছি কারণ এই বিষয়গুলো যদি বিশ্বাস করুন আপনি আমি না জানি কাউকে সমালোচনা করা আমাদের উদ্দেশ্য না কিন্তু আমাদের ইমান যখন ধ্বংস হচ্ছে মুসলমানের ইমান যখন বিধর্মীরা খেয়ে নিবে প্রাচ্য এবং পাশ্চাত্যের সংস্কৃতি যখন আমাদেরকে গ্রাস করবে এই বিষয়গুলো যদি আমরা সতর্ক এবং সাবধান না হই একের পর এক আমাদের মাথার উপরে বিভিন্ন বোঝা আসবে আমাদের ইমান নষ্ট হবে ঘুণে ধরা এই সমাজকে জাগাতে হবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই জন্যই এই স্লোগান দেয় আমরা চাই সমাজ সংস্কার যে সংস্কার তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন এই সংস্কার আন্দোলনে সময় দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আর্থিকভাবে সহযোগিতা আমরা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন যে যুবক ভাইরা এই আয়োজন করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সাবাতুন ইদুল্লুহুমুল্লাহ তাআলা ফি দিল্লি ইয়াউমা লা দিল্লা ইল্লা দিল্লু ইমামুন আদিল দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া শাবুন নেশা ফি ইবাদাতিল্লাহ সহিহুল বুখারীর হাদিস ওই শ্রেণীর যুবক যারা আল্লাহর ইবাদতে প্রতিপালিত হয়েছে বড় হয়েছে নিঃসন্দেহে অনেক যুবক আছেন হে ভাই আপনাকে বলবো আপনি ধ্বংস হবেন না আপনি মোবাইল ইন্টারনেটের মাধ্যমে ধ্বংস হবেন না আপনার প্রত্যেকটা ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত আসুন না ব্যয় করি আল্লাহরই পথে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মর্মমূলে তারই উপরে থেকে জীবন গড়ার চেষ্টা করি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন